উইকেন্ডে 2-3 দিনের জন্য বেড়াতে যেতে চান? মন চাইছে পাহাড় ঘুরতে, কিন্তু দার্জিলিং বা নর্থ বেঙ্গলে যাওয়ার মতো বেশি সময় নেই। না, মন খারাপ করবেন না, বাড়ির কাছে আছে পুরুলিয়া পাহাড়, ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। তাই 3 দিন দুরাতে পুরুলিয়া ঘোরার প্ল্যান দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্য জানতে পারবেন যা আপনার ঘুরতে ভীষণভাবে সাহায্য করবে। প্ল্যান তো দেবই, তার আগে বলি ভ্রমণ সংক্রান্ত নানা তথ্যভুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন তবে প্ল্যানটি নিয়ে আলোচনা করা হোক। এই ভিডিওতে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট এবং অযোধ্যা পাহাড়ের নানা জায়গা ঘোরা নিয়ে আলোচনা করছি। 3 দিন দুরাত বা 4 দিন 3 রাতের জন্য পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। তো এই প্ল্যানটি আমি অবশ্যই কলকাতা থেকে কীভাবে যাবেন সেটা আমি দিচ্ছি, আপনারা যে যেখান থেকে যাবেন ব্যাপারটা একটু নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। হাওড়া থেকে যেতে চাইলে রাত 11:05 চক্রধরপুর বোকারো স্টিল সিটি ফার্স্ট প্যাসেঞ্জার সব থেকে ভালো ট্রেন। ট্রেনটি 4:15 আদ্রায় পৌঁছায়। স্লিপার ক্লাসের ভাড়া 130 টাকা এবং 3-টার এসির ভাড়া 485 টাকা। প্রথম রাত্রি জয়চণ্ডী পাহাড়ের কাছে থাকুন। এখানে জয়চণ্ডী পাহাড়ের নিচে ইউথ হোস্টেলে থাকতে পারেন, এছাড়াও জয়চণ্ডী রিসর্টেও থাকতে পারেন। তবে আরও কয়েকটি হোটেল আছে, তাই হোটেল সংক্রান্ত আরও তথ্য জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে একবার দেখে নেবেন। আপনি যে হোটেলেই থাকুন না কেন, হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটা গাড়ি বা অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন। প্রথমে চলুন বান্দা। এখানে একটি স্যান্ডস্টোনের জৈন মন্দির আছে, বেশ সুন্দর, খুব ভালো লাগবে। আর মার্চ মাসে পলাশ ফুলের সময় গেলে তো আর কথাই নয়, এখানে বেশ কিছু পলাশ ফুলের গাছ আছে, দারুণ লাগবে। বান্দা জৈন মন্দির দেখে এখান থেকে সোজা চলুন পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামটাও খুব ভালো লাগবে, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটান, চারধারটি একটু ভালো করে ঘুরে দেখে চলে আসুন গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজ্যের রাজধানী শহর, কিন্তু বর্গী আক্রমণে এখন তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামান্য কিছু পুরানো মন্দির অবশিষ্ট আছে, সেইগুলো দেখতে বেশ ভালো লাগবে। এছাড়া গড়পঞ্চকোট পাহাড়টিও বেশ ভালো লাগবে। এই অংশটি দেখতে দেখতে প্রায় দুপুর গড়িয়ে যাবে। গড়পঞ্চকোট দেখার পর আপনি সোজা চলে আসুন এখান থেকে 11 কিলোমিটার দূরে মুরাডি ড্যাম বা বারন্তি। এই জায়গাটাও খুব সুন্দর, বিশেষ করে বিকালে সূর্যাস্তের সময় এই জায়গাটি অসাধারণ লাগে। তো চারধারে ভালো করে ঘুরে নিন, সূর্যাস্তও দেখুন, দেখার পর সন্ধ্যেবেলা আপনি আবার হোটেলে ব্যাক করুন। তো প্রথম দিনের ট্যুর কমপ্লিট। এরপর আগামীকাল, পরের দিন খুব ভোর ভোর উঠতে হবে। ভোরবেলা উঠে প্রথমে জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠুন, ওখানে একটি মন্দির আছে, এছাড়া ওখান থেকে চারদিকের ভিউটা অসাধারণ, খুব ভালো লাগবে। সেগুলোকে দেখার পর আপনি আবার নিচে চলে আসুন, এসে চান টান করে ফ্রেশ হয়ে নিন, ব্রেকফাস্ট করুন, তারপর হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন। এখন আর একটি জায়গা বাকি আছে, ইচ্ছে হলে আপনি অবশ্যই যেতে পারেন, সেটি হচ্ছে কাশীপুর পঞ্চকোট রাজবাড়ি। বর্গী আক্রমণের পর পঞ্চকোট থেকে রাজধানী কাশীপুরে সরিয়ে আনা হয় এবং এখানে রাজ পরিবারের লোকেদের থাকার জন্য রাজবাড়ি নির্মাণ করা হয়। সেই রাজবাড়ি এখনও আছে, তবে ভিতরে বিশেষ ঢুকতে পারবেন না, বাইরে থেকে সেটা দেখতে হবে। আর যদি দুর্গাপুজোর সময় যান তবে কিন্তু ভিতরে ঢুকতে পারবেন। আদ্রা থেকে এর দূরত্ব 13 কিলোমিটার, খুব বেশি সময় লাগবে না, ইচ্ছা হলে একবার ঘুরে আসতে পারেন। এই যে জয়চণ্ডী পাহাড়ের আশপাশে সমগ্র ট্যুর প্ল্যান যেটা দিলাম, এইভাবে আপনি অবশ্যই ঘুরতে পারেন। তো এখানে আমি আরেকটু আলাদা আরেকটা প্ল্যান দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি রাত্রে হাওড়া থেকে না আসতে চান, যদি দিনের বেলা আসতে চান, তাহলে আপনার জন্য 12883 রূপসী বাংলা এক্সপ্রেস আছে। এটি সাঁতরাগাছি থেকে 6:25 ছাড়ে এবং আদ্রা স্টেশনে 10:48 পৌঁছায়। সেক্ষেত্রে 11:30-11:30 মধ্যে আপনি হোটেলে চেক ইন করতে পারবেন এবং দুপুরের পর আপনি কাশীপুর ঘুরে এবং বিকালে বারন্তিটা ঘুরে নিতে পারেন। পরের দিন বান্দা, পাঞ্চেত ড্যাম এবং গড়পঞ্চকোট ঘুরে আপনি পুরুলিয়া যেতে পারবেন। আদ্রা থেকে পুরুলিয়া যেতে ট্রেনে 40-45 মিনিট সময় লাগে। ট্রেনও অনেক আছে, 10:52 রূপসী বাংলা এক্সপ্রেস, 1:30, 2:23, 3:05,
4:30 এবং 6:40 কিছু MEMU ট্রেন আছে। এই ট্রেনগুলির সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আরও কিছু ট্রেনের খবর পেয়ে যাবেন। অযোধ্যা পাহাড়ের আশপাশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখার জন্য পুরুলিয়া শহর থেকেও যেতে পারেন, অথবা অযোধ্যা পাহাড়ে থেকে সেখান থেকে ঘুরতে পারেন। পুরুলিয়ায় থাকলে স্টেশনের কাছে অনেক হোটেল বা গেস্ট হাউস আছে, সেখানেই থাকতে পারেন। পুরুলিয়া শহরের বিভিন্ন দামের বা বিভিন্ন মানের হোটেলের তথ্য জানতে ডেসক্রিপশন বক্সে দেখুন, ওখানে একটি ভিডিওর লিংক দেওয়া আছে, তা থেকে বিভিন্ন হোটেলের সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। অযোধ্যা পাহাড়ে থাকলে পুরুলিয়া স্টেশন থেকে একটি গাড়ি ভাড়া করে সোজা অযোধ্যা পাহাড়ে চলুন। অযোধ্যা পাহাড়ে থাকার জন্য সরকারি গেস্ট হাউস মালবিকা বা নীহারিকায় রুম বুক করতে পারেন। অযোধ্যা পাহাড়ে আরও অনেকগুলি থাকার জায়গা আছে, সেখানে এই সকল হোটেলগুলির রুম ট্যারিফ কী জানতে ডিসক্রিপশন বক্সে দেখুন একটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি দেখলে সেখান থেকে অযোধ্যা পাহাড়ে যত হোটেল আছে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। তো অযোধ্যা পাহাড়ে থাকলে আমি অবশ্যই প্রেফার করব সরকারি গেস্ট হাউস নীহারিকা বা মালবিকা থাকার জন্য। এখানে থাকলে আপনি যদি দুপুরের মধ্যে পৌঁছে যান, তাহলে বিকালে 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে চলে আসুন ময়ূর পাহাড়। পাহাড়ের ওপরে উঠুন, খুব বেশি হাইট না, কিন্তু এখান থেকে ভিউটি দারুণ সুন্দর, আর বিশেষ করে সূর্যাস্তের সময় বেশ ভালো লাগবে। তো আজকের দিনটি ঘোরাঘুরি আর বিশেষ কিছু না, আবার সন্ধ্যাবেলা গেস্ট হাউসে চলে আসুন। পরের দিন সকালের জন্য অবশ্যই একটি গাড়ি আগে থেকে বুক করে রাখবেন, যে গাড়িটি আপনাকে সারাদিন ঘোরাবে এবং সন্ধ্যাবেলার মধ্যে আপনাকে পুরুলিয়া স্টেশনে পৌঁছে দেবে। সকালে প্রথমেই চলুন মুরগামা ড্যাম। তো এই গেস্ট হাউস থেকে দূরত্ব 18 কিলোমিটার। ড্যাম্পের কাছে গিয়ে ড্যাম্পের ভিউ পয়েন্ট থেকে দেখুন, বেশ ভালো লাগবে। তো তারপর ড্যাম্পের উপর দিয়ে ড্যাম্পটাকে পুরো রাউন্ড দিয়ে ঘুরে অপর প্রান্ত দিয়ে আরেকটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে 20 কিলোমিটার আবার ব্যাকের দিকে চলে আসুন। তো 20 কিলোমিটার ব্যাকের দিকে এলে পেয়ে যাবেন মার্বেল লেক। মার্বেল লেকে আসার পথে আরেকটি ছোট ফলস পাবেন, যেটি মাঝকান্না ফলস নামে পরিচিত। দেখার ইচ্ছা থাকলে গাড়িটি দাঁড় করিয়ে একটু হেঁটে গিয়ে এটি দেখতে হবে। মার্বেল লেক দেখার পর এখান থেকে সামান্য কিছু দূরত্বে বামনি ফলস, এখানে এসে আপনাকে গাড়িটি পার্ক করে কিছুটা নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। তো এই ফলসটি দুটি ধাপে আছে, অর্থাৎ প্রথমে যখন কিছুটা নামবেন একটি ফলস পাবেন, তো ফলসটি খুব সুন্দর দেখতে। তারপর এখান থেকে সিঁড়ি বেয়ে আরও কিছুটা নিচে নামলে আরেকটি ফলস পাবেন, অর্থাৎ বামনি ফলস দুটি পার্টে আছে, অসাধারণ ভিউ, খুব সুন্দর দেখতে। আর হাঁটতে যদি অসুবিধে না থাকে তাহলে দুটো পার্টি কিন্তু অবশ্যই দেখবেন। এই ফলসটি দেখা হলে এখান থেকে আবার ব্যাক করুন গেস্ট হাউসে, এখানে দুপুরের খাবার খেয়ে চেক আউট করে আপনি আবার বেরিয়ে পড়বেন। এরপর আপনার গন্তব্য আপার ড্যাম, তারপর লোয়ার ড্যাম। তো গাড়ি নিয়ে যেতে যেতে এই জায়গাগুলো দেখা হয়ে যাবে। তো আপার ড্যাম এবং লোয়ার ড্যাম থেকে পাহাড় থেকে একদম নিচে নেমে চলে আসুন। এরপর ঝালদা বাঘমুন্ডি রোডে বাঘমুন্ডির দিকে বেশ কিছুটা এগিয়ে যেতে হবে, অর্থাৎ লোয়ার ড্যাম থেকে প্রায় 11 কিলোমিটার যেতে হবে। এখানে আপনি পাবেন চড়িদা গ্রাম, ছৌ নাচের মুখোশ তৈরির জন্য এটি বিখ্যাত, কীভাবে মুখোশ তৈরি হয় ইত্যাদি ইত্যাদি নানা জিনিস এখান থেকে কিন্তু দেখতে পাবেন, অবশ্যই একবার এই জায়গাটি ঘুরে আসবেন। তারপর আবার ব্যাক করবেন, অর্থাৎ পুরুলিয়ার দিকে যাবেন। তো চড়িদা গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রাস্তা থেকে কিছুটা বাঁ দিকে, অর্থাৎ মেন রাস্তা থেকে কিছুটা বাঁ দিকে 3 কিলোমিটারের মতো দূরে আরেকটি স্পট, সেটা হচ্ছে পাখি পাহাড়। এটি পাহাড়ের গায়ে অসংখ্য পাখির ছবি আঁকা, পাথর খোদাই করে আঁকা আছে, এটু বেশ দেখতে ভালো লাগবে। তো এটি দেখে নিন, দেখার পর সোজা চলে আসুন পুরুলিয়া স্টেশন। আর রাত 8:20 58012 চক্রধরপুর হাওড়া প্যাসেঞ্জার এই ট্রেনটি ধরুন। এই ট্রেনটি করে হাওড়ায় 4:45 পৌঁছে যাবেন। এই ট্যুর প্ল্যানটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, ট্রাভেল এজেন্টরা অযোধ্যা পাহাড়ে আরও অনেকগুলো স্পটের কথা বলে, প্রায় 18-22টার মতো স্পটের কথা বলে, কিন্তু মেন মেন স্পট যেগুলো অ্যাকচুয়ালি দেখার জিনিস আছে সেইগুলিই আমি এখানে তুলে ধরেছি, বাকিগুলো এমন কিছু আহামরি কিছু না। আর
তারপরেও যদি কোনো জায়গায় আপনার যদি মনে হয় যে এর থেকে আরও ভালোভাবে ঘোরা যাবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তো শেষে বলি, আমাদের চ্যানেলটি এই ধরনের তথ্যবহুল ভ্রমণ সংক্রান্ত ভিডিও বানায়। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।